দিল্লি কৃষকদের আন্দোলনের সমর্থনে এবং বিজেপি সরকারের দলদাস পুলিশের বর্বরোচিত কৃষকদের উপরে আক্রমণের প্রতিবাদে সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে সিআইটিউর উদ্যোগে। এই দিনের এই অবস্থান বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা জ্যোতি ভদ্র, ভরতেন্দ্র চৌধুরী, মনোরঞ্জন পাটোয়ারি, অয়ন দত্ত সহ বামফ্রন্টের কর্মী সমর্থকেরা। গোটা ভারতবর্ষব্যাপী কৃষকদের যে আন্দোলন চলছে, পুলিশ যেভাবে তাদের উপর অত্যাচার করছে। কি জানিয়েছে সিপিআইএম নেতা জ্যোতি ভদ্র? সেই কর্মসূচির মধ্যে দিয়ে আমরা মানুষকে জানান দিতে চাই যে চতুর্দিকে ফিরে যখন কৃষকরা কৃষি আইনের বিরুদ্ধে যে অন্যায়ভাবে বিনা আলোচনার মধ্যে দিয়ে কৃষি আইন পাশ করেছে, যে কৃষি আইন কৃষকদের স্বার্থের পরিপন্থী, এবং সেই জন্যে মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে এই কৃষক আন্দোলনের পক্ষে যাওয়ার জন্যে সেন্ট্রাল গভর্নমেন্ট চাচ্ছে না যে এইভাবে একটা আন্দোলন মুখে আন্দোলন ঝাঁপিয়ে পড়ুক, এবং দিল্লিকে স্তব্ধ করে দিচ্ছে। এই স্তব্ধ করে দেওয়া তাদের কাছে যাত্রা হচ্ছে, এবং তারাও বুঝতে পারছে যেটা ভুল সিদ্ধান্ত হয়েছে। কোনো রকম কারোর সঙ্গে আলোচনা না করে জোর করে একটা আইন পাশ করে দিয়েছে যেটা কৃষকদের প্রচন্ড ক্ষতি হবে, এবং কৃষকরা সেটা বুঝতে পেরেছে, তার জন্য জমায়েত হচ্ছে, বিভিন্ন দিক থেকে ছুটে যাচ্ছে, এবং এই জমায়েতের যাতে সফলতা না পায় তার জন্যে সমস্ত রকম চিন্তা ভাবনা নিচ্ছে, প্রশাসনের অত্যাচার নামিয়ে নিয়ে আসছে তার বিরুদ্ধে। সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা সংঘবদ্ধভাবে আন্দোলন করে সেই তার সার্থকতা কামনা করে আমরা এগিয়ে যাওয়ার জন্যে আজকে এইখানে আমরা অবস্থান করছি, এবং এতে বিভিন্নভাবে বিভিন্ন নেতৃত্ব এখানে আপনাদের সঙ্গে আলোচনা করে আপনাদের কাছে সেই বার্তা পৌঁছে দেবে।